হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আজ অনেক দিন বাদে ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদেরকে ওয়েদার আপডেট জানাতে চলে এলাম। মূলত এই কদিন ধরে সেরকম খুব একটা ওয়েদারের হেরফের হয়নি, আর শীত তো অবশ্যই চলেই গেছে, আর শীতের কোনো দাপট নেই। অবশ্য ভোরবেলার দিকে সামান্য হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, তবে আজকে 13 মার্চ 2021 আজকের আবহাওয়ার আপডেট থেকে আবার নতুন করে আমরা শুরু করলাম। এখন থেকে মোটামুটি রেগুলারই আমরা চেষ্টা করব, কারণ এখন থেকে শুরু হবে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন। চৈত্র মাস আসতে চলেছে এবং বৈশাখ মাস আসতে চলেছে, এই দুই মাসে কিন্তু কালবৈশাখীর দাপট হয়। আর আজ থেকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দুই বাংলাতেই কিন্তু জোরালো হাওয়া শুরু হয়ে গেছে। এখন এই যে হাওয়া চলছে, এই হাওয়ার দাপট কতক্ষণ থাকবে এবং সমস্তটাই আমরা চলে যাব আমাদের ম্যাপে এবং সেখান থেকেই দেখাবো আপনাদেরকে পুরোপুরি আপডেট। আর এই মুহূর্তের যে ছবি দেখতে পাচ্ছেন, এটা একদম এই মুহূর্তে কলকাতার ছবি এবং সেখানে বেশ হাওয়ার দাপট রয়েছে, বেশ জোরে হাওয়া বইছে। আকাশে সেরকম মেঘ নেই, তবে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখব সেখানকার কী পরিস্থিতি। আর আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ম্যাপে, যেখান থেকে আমরা রেগুলার আবহাওয়ার আপডেট দিয়ে থাকি। স্যাটেলাইট ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভারী মেঘ কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দু জায়গার উপর থেকে যাচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলের পুরনো লোক, তারা সবাই জানেন যে আমরা মূলত চারটি জায়গার আবহাওয়ার আপডেট দিয়ে থাকি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরা। তো এই চার জায়গার আপডেট, যেহেতু চার জায়গাতে বাঙালিরা থাকেন এবং সেখানকার লোকজনই বাংলাটা বোঝে, এই জন্য আমরা যেহেতু বাংলায় বলি, সেক্ষেত্রে আমরা বাংলাতে এই চার জায়গার আপডেট দিয়ে থাকি। আর সমুদ্রে মানে বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে কোনো রকম ঝড় বা ঘূর্ণিঝড় এলে আমরা তার আপডেট তো আপনাদের দিয়েই থাকি। তো চলুন, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদিও এই যে হাওয়াটা আমি দেখাচ্ছিলাম, হাওয়া চলছে, সেই হাওয়ার দাপটে এই মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা সহ এই যে একটা ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে কলকাতা মানে দক্ষিণবঙ্গে, কলকাতা, 224 পরগনা, এদিকে মেদিনীপুরের দিকে, এইসব জায়গাতে কিন্তু একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং দেওঘর, ধানবাদের দিকে একটা ভারী মেঘ এবং সেখানে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আর সেখান থেকে কিন্তু মেঘটা আমাদের এদিকে আসলেও খুব একটা দাপট যে দেখাবে বৃষ্টি তা নয়, তার কারণ হাওয়া যেই পরিমাণে চলছে সেই পরিমাণে এই মেঘ কিন্তু কেটে যাবে। তার মানে বৃষ্টি হবে না বললেই হয়, সম্ভাবনা আছে, সম্ভাবনা একেবারে নেই তা নয়, সম্ভাবনা আছে। আর বাইরে এই মুহূর্তে মারাত্মক জোরে হাওয়া বইছে, আপনারা যারা কলকাতার লোক তারা বুঝতেই পারছেন। কলকাতা শুধু নয়, অনেকগুলো জেলাতেই, উত্তরবঙ্গেও এবং বাংলাদেশেও বেশ কিছু জায়গায় কিন্তু এই যে হাওয়া দেখতে পাচ্ছেন, এই হাওয়াটা বইছে। এইবার যদি আমরা দেখি এই মেঘটা কতক্ষণ থাকবে, কেটে যাবে বিকাল 5টার মধ্যে, এই মেঘটা কেটে যাচ্ছে, যদিও মালদা দিকে একটুখানি থাকবে এবং বাংলাদেশের দিকে আস্তে আস্তে করে ঢুকবে এবং তারপরে পুরোপুরি কেটে যাচ্ছে। তারপর আর কিন্তু এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি বা মেঘের সম্ভাবনা নেই। মেঘের সম্ভাবনা যেটুকু সেটুকু হচ্ছে এই মুহূর্তেই রয়েছে এবং এই মুহূর্ত থেকে কেটেও যাচ্ছে। বৃষ্টিটা হবে না, কেন বলছি হবে না, হলেও খুব ছিটে ফোটা কিছু জায়গায় হতে পারে। সেক্ষেত্রে এই যে হাওয়াটা জোরে দিচ্ছে, এই হাওয়ার দাপটে মেঘটা সম্পূর্ণ সরে যাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। এইবার একটু টেম্পারেচারটার দিকে চলে আসি, টেম্পারেচার কিন্তু ভয়ানক বেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে লাল হয়ে গেছে। আমরা যদি দেখি কলকাতা এই মুহূর্তে 30, ঢাকাতে 31 এবং কুমিল্লা সহ সব জায়গাতেই 33 থেকে 30-এর, বেশ গরমের দিকেই বলা যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গ আমাদের 29-30-এর দিকে, মালদা হয়ে 26-27 এবং একদম উত্তরবঙ্গ শিলিগুড়ির দিকে যদি আমরা যাই তবে 25 এবং জলপাইগুড়ি 24 এরকম থাকছে। এটাই মোটামুটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আর আমরা শুধু দেখে নেব আগামী দিনে কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা বা ঘূর্ণাবর্ত আছে কি না, একটু ওয়াইট করে নিই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের সিচুয়েশন। এই মুহূর্তের সিচুয়েশনে অন্যান্য দিকে ছোটোখাটো ঘূর্ণিঝড় বা দাপট থাকলেও আমাদের মূলত বঙ্গোপসাগর বা আরব সাগরে এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। আমি একটু জাম্প করে করে দেখে নিই আগামী দিনে কোনো সম্ভাবনা আছে কি না, সেরকম কিছু দেখছি না। 16-17 তারিখ এবং তারপরের দিক থেকে আমাদের তো আবহাওয়ার আপডেট চলতে থাকবে। আজকে হঠাৎ করে নিয়ে এলাম, তার কারণ জোরালো হাওয়া এবং হঠাৎ করেই মেঘের সমন্বয় হয়েছে, এই কারণেই এই আবহাওয়ার আপডেট আপনাদের জন্য নিয়ে আসা। যদি
সেরকম কোনো চেঞ্জেস আসে তবেই কদিনের মধ্যে আপনারা আবহাওয়ার আপডেট পেতে থাকবেন, না হলে যেরকম যেরকমভাবে আমরা পাবো রেগুলার আপডেট হয়তো নাও দিতে পারি, তবে মোটামুটি থাকবে। কারণ এই কদিনের মধ্যে আপনারা নিজেরাই দেখেছেন খুব একটা ভাইটাল কিছু ছিল না, শুধুমাত্র তাপমাত্রাটা সরে গিয়ে গরমটা আসছিল, সেটাই ছিল, কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা ছিল না। আজকে একটু বৃষ্টির মেঘের জন্যই এই আপডেটটা নিয়ে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আশা করি সবাই ভালো আছেন। আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরার বাসিন্দাদের আবারও জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আগামী দিনে ঝড়ের খবর, বৃষ্টির খবর সব কিন্তু আমাদের এখান থেকে সবার আগে আপডেট পেয়ে যাবেন, আর রেগুলার আপডেট পেতে থাকবেন যখন থেকে একটু ওয়েদারটা চেঞ্জ হওয়া ঠিকঠাক মতো শুরু হবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের মতো ধন্যবাদ।